গত দুই দিন ধরে রাজ্যসহ ভিন্ন রাজ্যে চলছে আয়কর দপ্তরের হানা। সল্টলেকে দুটি জায়গায় সুরজিতদের বাড়িতে AH-166 এর পাশাপাশি সল্টলেকের একটি আশ্রমে এই মুহূর্তে চলছে আয়কর দপ্তরের হানা। মোট 22টি জায়গায় চলছে আয়কর দপ্তরের হানা, যার মধ্যে রয়েছে আলিপুর এবং বিহার ঝাড়খণ্ড। অভিযোগ, জমি কিনতে গিয়ে স্টাম্প ডিউটি সঠিক না জমা দেওয়া এবং হাওয়ালার মাধ্যমে ঝাড়খণ্ডের এক মদ ব্যবসায়ীর কালো টাকাকে সাদা করা এবং বিক্রি অযোগ্য জমি কেনা বেচা। তাই এই হানা চলছে কলকাতা সহ বিহার ঝাড়খণ্ড জুড়ে মোট 22টি জায়গায়। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।